অরূপ বিশ্বাস, প্রীতি বিশ্বাস। অরূপ কোন ক্লাসে পড়ে? প্রীতিতে। আর আরেকজন কোন ক্লাসে পড়ে? টুয়ে। ক্লাস টুয়ে পড়ে। ওদের রোল নম্বর জানেন? অরূপেরটা জানি না, প্রীতিটা জানি ফোন। তাহলে দেখুন আপনি ছেলের রোল নম্বরটা কিন্তু জানছেন না। আমি এসেছিলাম একবার, তখন রোল নম্বর বলা হয়নি তো, তারপরে ওর খাতায় তো লেখা আছে রোল নম্বর। না, খাতায় নেই। খাতায় লেখা নেই? আচ্ছা ঠিক আছে, আমি এটা জেনে নিলাম। আমি ম্যাডামকে বলে দিচ্ছি খাতার রোল নম্বরটা, এই করবে। ওর রোল নম্বর আমি বলে দিচ্ছি। আমি এর আগে দুবার এসেছিলাম জানতে, তখন বললো যে এখনো ঠিকঠাক হয়নি, পরে বলবো। কবে এসেছিলেন? অনেক আগে। আচ্ছা ঠিক আছে, সেটা যেটা হয়ে গেছে আমি তাহলে আপনাকে রোল নম্বরটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো হলো জেনে। এই জন্যই আপনাদের ডাকা, যে সমস্যা তো থাকবে, ও রোল নম্বর জানে না। আচ্ছা বাড়িতেও পড়তে বসে? পড়তে বসে না, বসে মানে খুব বেশি বসে না, অল্প বেশি একটুখানি পরে পরে বলে ঘুম পেয়েছে, ভাল লাগছে না, কিন্তু মেয়ে পড়ে ও একটু মানে বেশি। আপনি স্কুলে দিয়ে যে পড়তে তো বসাতে হবে আপনাকে, বুঝিয়ে বসাই তো, কিন্তু মানে যদি মনে করেন বাচ্চাকে ভালোভাবে তৈরি করতে হবে তাহলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। ও যখন পড়তে বসে আপনাকে পাশে বসে থাকতে হবে। আপনি পড়াশুনো দেখানোর দরকার নেই, কিন্তু ও যে পড়ছে ওর উপর এই করা নজরটা তো দিতে পারবে না, এই তুই পর এই কথাটা তো বলতে পারবেন। আর স্কুল থেকে গেলে এরকম পৃষ্ঠাটা উল্টাবেন, এইটুকু তো পারবেন যে তুই কী লিখেছিস দেখি, বা আমাকে দেখা স্কুল থেকে কী পড়া দিল দেখা, ঠিক আছে? এবার এই বিষয়গুলো আমি প্রতি মাসে একবার ডাকবো আপনাকে, আপনি আসবেন। যদি নির্দিষ্ট দিনে নাও আসতে পারেন, যে কোনো দিন আসবেন, এসে ওর ক্লাস টিচারের সঙ্গে আমার সঙ্গে কথা বলে দেবেন যে ও বাড়িতে এটা করছে না। ধরুন আপনার কথা অনেক সময় শুনবে না, কিন্তু আমাদের কথা শুনবে, বলবেন ও লেখে নি, লিখতে চায় না, আপনার কথা ধরুন শুনছে না, আমাদের বলবেন। তারপর ও যদি না শোনে সেটা আমরা দেখব, ঠিক আছে? এই হাতের লেখাটা, আর আমাদের স্কুলে প্রতিদিন পেয়ারে ঢোকানোর সময় বাংলা হাতের লেখা, ইংরেজি হাতের লেখা স্কুল যখন আসে চেক করা হয় একটা নামতা, এটা পড়তেই হবে, আপনাকে কিন্তু নজর দিতে হবে, ঠিক আছে? কঠিন কিছু না, সকাল সন্ধ্যায় পড়তেটা বসাবে, নাহলে কিন্তু হবে না, পড়তে বসাতে হবে সকাল সন্ধ্যা, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে।